আসসালামু আলাইকুম, আমার নাম লিমা সুলতানা, আমার বয়স 25, আমার বাসা হচ্ছে শরীয়তপুর। আমি গত 15 দিন আগে হচ্ছে ডিপিএসসি হসপিটাল ভর্তি হয়েছি। আমার কোমরে সমস্যা, শুতে পারতাম না, হাঁটতে পারতাম না, অনেক সমস্যা হতো। কেমন আছেন আপনি? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। বাহ, আপনি তো খুব অসুস্থতা নিয়ে ভর্তি হয়েছিলেন, কেমন আছেন এখন আপনি? এখন আলহামদুলিল্লাহ অনেকটা সুস্থ আছি। আপনাকে দেখে কিন্তু বোঝা যাচ্ছে যে আপনি আলহামদুলিল্লাহ এখন অনেকটুকু সুস্থ আছেন। এখন সেই হাঁটাচলা করা বা আপনার সিঁড়ি দিয়ে ওঠানামা করার কি অবস্থা এখন আপনার? এখন আলহামদুলিল্লাহ সব ঠিক আছে। আপনাকে দেখে কিন্তু খুবই ভালো লাগছে, একটা অসুস্থ মানুষ যখন সুস্থ হয়ে আসেন সত্যি খুব ভালো লাগে, দেখে খুবই ভালো লাগছে আপনাকে। এই যে কোমর থেকে যে পায়ের নিচ পর্যন্ত ব্যথা যেত, সেটার এখন কি অবস্থা বলেন তো? এখন আলহামদুলিল্লাহ ঠিক আছে, সবই ঠিক আছে। এই যে এত অল্প দিনের ভিতরে যে সুস্থ হয়ে গেছেন, কেমন লাগছে এখন আপনার কাছে? হ্যাঁ, খুব ভালো। এই যে নিজের পায়ে হাঁটছেন, কোনো ব্যথা যাচ্ছে না, একটা সময় যে মনের ভিতর বিভিন্ন কষ্ট ছিল, দুঃখ ছিল, সেই জিনিসগুলো কি এখন আর কাজ করে আপনার ভিতরে? না না, আলহামদুলিল্লাহ সুস্থ। তারপরে নিজেকে এখন সুস্থ ভাবতে পেরে খুব ভালো লাগছে। হ্যাঁ, কি মনে করেন কেন এত তাড়াতাড়ি সুস্থ হয়েছে? এর কি কোনো নির্দিষ্ট? চিকিৎসা ভালো, বাট নার্স ডাক্তার সবাই আলহামদুলিল্লাহ অনেক ভালো, চিকিৎসা ভালো পাইছি, এর জন্য আলহামদুলিল্লাহ সুস্থ। যাক, আলহামদুলিল্লাহ আজকে সুস্থ হয়ে বাড়ি ফিরে যাচ্ছেন। আমরা আপনাকে যে সুস্থ করতে পেরেছি, ডক্টর মোহাম্মদ শফিকুল হোসেন স্যারের ট্রিটমেন্টে যে আপনি সুস্থ হয়েছেন, এটাই সবচেয়ে বড় কথা। তো মাঝে মাঝে এসে অবশ্যই স্যারের সাথে দেখা করে যাবেন এবং আপনার যে প্রবলেমগুলো আছে সেই প্রবলেমগুলো নিয়ে একটু কথা বলে যাবেন স্যারের সাথে অবশ্যই। ইনশাল্লাহ ইনশাল্লাহ, আমরা দোয়া করি যাতে আপনার বাকিটা জীবন এরকমটাই সুস্থ থাকে, ভালো থাকেন আপনি। এখানকার যারা নার্স ডক্টর তারা, তাদের যে সেবা, সেই সেবাটা কেমন ছিল আপনার কাছে? হ্যাঁ আলহামদুলিল্লাহ, সবাই ডক্টর নার্স তারপরে সবাই আলহামদুলিল্লাহ অনেক ভালো। একদম মনে হয়েছে একটা পরিবারের মতো করে তারা সকলে আপনাকে সেবা দিয়েছেন। আপনার মতো এরকম অসংখ্য রোগী আছেন, তাদের জন্য কিছু বলবেন আপনি? হ্যাঁ, আমি তাদের জন্য একটাই কথা বলবো যে আমি যেরকম ইনশাল্লাহ এখান থেকে সুস্থ হয়ে গেছি, ইনশাল্লাহ তারা আসলে এরকম সুস্থ হয়ে যাবে, কারণ এই হসপিটালের মানে ট্রিটমেন্ট ব্যবস্থাটা খুব ভালো, আলহামদুলিল্লাহ সবাই অনেক ভালো। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান মতামতের জন্য। আশা করি আপনি এরকমটাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, অসংখ্য ধন্যবাদ আপনাকে।